এখান থেকে অনেক অনেক দূরে পালিয়ে যাই। না, চলুন চলুন পালিয়ে, দাঁড়াও দাঁড়াও, মার বানা পালাবার পথ তোমাদের চিরতরে বন্ধ। শোনো মার বান, তুমি যদি আমার একমাত্র পুত্র সেজাদা রহিমকে স্বামিত্বে বরণ করাব, তাহলেই তোমার পিতাকে মুক্তি দেব, আর তা না হলে তোমার পিতার মৃত্যু অনিবার্য। শোনেন 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 বাদশা, শোনো আমার রব্বান, তোমার পিতাকে আমি মুক্তি দেব। মুক্তি দেবেন শুধু একটি শর্তে মা, শর্তে মাগো, আমার প্রাণাদিক পুত্র শেজাদা রহিম বাজবে নাম যদি তুমি তাকে স্বামিত্বে বরণ না করো। তাই তো রহিমের জন্য আমি তোমাকে ভিক্ষে চেয়েছিলাম তোমার পিতার কাছে, এবার আমার পুত্রের জীবন ভিক্ষে চাচ্ছি আমি তোমার কাছে মামা। তুমি আমার একমাত্র পুত্র রহিম হিসেবে স্বামিত্বে বরণ করো। রাজি হয়ে যাব, রাজি হয়েছি, তুই স্বীকার করিস রে মা, এই দুঃখ যে আমি সইতে পারবো না। আমি শুধু মার রূপবানের মুখে থেকে একটি কথা শুনতে চাই, বলো মা, তোমার পিতাকে তুমি জীবিত নেবে না মৃত নেবে? আমি যে আমি তার সহ্য করতে পারবো না। আমি আপনার ছেলেকে স্বামীতে বরণ করে চল্লাত, আর বিলম্ব করছিস কেন? চল্লাত এবার করে তোর এই কষ্ট দেখবো,
তার চাইতে আমার মৃত্যু অনেক ভালো ছিল মা। উজির সাহেব আপনি এভাবে আমি যা করবে একটি কথা তোমাকে আমি স্মরণ করে দিই। এই বাংলার মাটিতে এমন একটি মেয়ে যেন প্রত্যেক ঘরের জন্ম গ্রহণ করে, কারণ পিতার জীবনের জন্য নিজের জীবনকে কুটবাড়ি দিয়ে সে নিজের জীবনকে বাঁচাই গেল। এই এই আশীর্বাদ আমি দরবারে মহারাজ আমি আমি আপনি আজ থেকে 20 বছর দরবারে আমি আপনার অর্থ রক্ষণে পালন করেছি। আপনি যে ইতিহাস করিলেন আপনার সন্তানের জন্য সুস্থত 3 বছর থাকবেন, আপনি মারুক পানকে আপনার পাশে রাখবেন। প্রণাম ভাই। উজির দুঃখ করে আরেক কি লাভ, চলো ভাই মা ধুমধামের সাথে মারুক বানারে সেজদা রহিমের বীর কাজ সমাধা করি। আমার আমার আনন্দ আমার জনির আনন্দ সার্থক হলো। ভাই উজির আর দুঃখ করো না মারুক বান, তুমি তোমার পিতাকে নিয়ে এসো, আমি যাই এই মুহূর্তে বিবাহের সমস্ত আয়োজন করি। পিতা মারি চলুন পিতা, আমি পারিনি আমি পারিনি আমার জীবন দিয়েও তাকে রক্ষা করো। তুই এতটুকু মানুষ তুই কেমন করে এই গহীন পথ তুই কেমন করে পারি জমা বিবাহ, তুই জানিস তুই তুই যখন এতটুকু দিলি আমি এই মুখে রেখেছি মা, তুই এই মুখে তুই হস্রাব করেছিস তুই পায়খানা করেছিস মা, আমি একটু হাত দিয়ে কেঁদে সাফ করেছি, আমি তাকে কোনোদিন মায়ের অভাব বুঝতে দেয়নি। পিতা চলুন পিতা এভাবে ভেঙে আমি তাকে রক্ষা করতে পারলাম না মা, আমি তাকে রক্ষা করতে পারলাম না, আমি হেরে গেলাম আমি দেবতের কাছে হেরে গেলাম। ওগো যখন বাসি দেখো আমি পিতা হয়ে পারলাম না আমার মাকে রক্ষা করতে আমি পারিনি, আমি রক্ষা করতে পারিনি, আমি রক্ষা করতে পারিনি। হ্যালো, আমার কাছে একটু পুরস্কার এসেছে।